এক্ষেত্রে যে টুলসটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে ব্রাশ টুলস। ব্রাশ টুলস নিয়ে আসলে ব্যাপক আলোচনা করা যেতে পারে, বাট আমরা খুব বেসিক কিছু শিখে নিচ্ছি যে আমরা পরবর্তীতে কাজের সময় এটি ইউজ করব। খুব বেসিক হচ্ছে আমরা একটা পেপার নিয়ে দেখি একেবারে নতুনভাবে, পেপারটা আসলে রেড না, আমরা হোয়াইট করে নেই। এই ব্রাশ টুলসের ব্যাপার হচ্ছে এখানে যে কালারটা থাকবে সেই কালারটা সে এখানে ক্রিয়েট করবে। ওকে, ব্রাশ টুলসটা যারা ছবি টবি স্কেচ করে ফটোশপে তারাও ইউজ করে। তো আমরা যদি ব্রাশ টুলসের কাজটা দেখি, এবং ব্রাশের এখানে বিভিন্ন ভ্যারিয়েশন আছে, দেখুন আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এখন কালার চেঞ্জ করতে পারি আমরা চাইলে, মাল্টিপল কালার। এখন যেটা এটা হোয়াইটের উপরে পড়ছে, তো আমরা আলাদা লেয়ার নিয়েও নিতে পারি। এই কেন লেয়ারটা নিলাম, যাতে মুভ করাতে পারি, সহজে বুঝতে পেরেছেন অবশ্যই। হ্যাঁ, আরও কিছু ব্যাপার আছে লেয়ারের, ব্লেন্ডিং মুড। এই ব্লেন্ডিং মুড নিয়ে একটা টিউটোরিয়াল করে দিব, তাহলে আপনারা ব্লেন্ডিং মুড সম্পর্কে বুঝে যাবেন। ব্লেন্ডিং মুডটা অনেক জায়গায় আছে, এখানে আছে, অনেক জায়গায় আছে, বাট এক জায়গায় শিখলে আপনারা বিষয়গুলো বুঝে যাবেন। অ্যান্ড এখানেও আপনি হার্ডনেস বাড়াতে কমাতে পারেন। আমি যদি হার্ডনেস একদম বাড়িয়ে দেই, জিনিসটা একেবারে শার্প আকারে হবে, কালো একটা ইয়ে নিচ্ছি শার্প। এখানে দেখুন পিছনের অংশটা কিছুটা দেখা যাচ্ছে, কারণ হচ্ছে অপাসিটি 50%, আমরা 100% করে নেই একদম, দেখুন ব্ল্যাক। এবং এটাকেও ছোট বড় করা যায় একই নিয়মে, ব্রাশ ছোট বড় করার নিয়ম একই। দেন যে ব্যাপারটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে হার্ডনেস, তো দেখলাম সাইজটাও এখানে পাচ্ছি, আর আরও কিছু টুলসের ভ্যারিয়েশন পাচ্ছি, বিভিন্ন রকমের টুলস পাচ্ছি। দেখুন এই টুলসটা দিয়ে কি হচ্ছে, দেখুন সেগুলো যারা আর্টিস্টিক কাজ করবেন তাদের এই 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 কাজটি খুব হেল্পফুল হতে পারে। আমরা যদি একটু অপাসিটি কমিয়ে দেই, দেখুন ব্রাশ টুলস একটি চমৎকার ব্যাপার। আপনি যে আইড্রপার টুলসটি সিলেক্ট করে কাজটি করতে হতো, ব্রাশে আসলে আপনি যখন কীবোর্ড থেকে অল্টার প্রেস করবেন অটোমেটিক আইড্রপার সিলেক্ট হয়ে যাবে, তখন আপনি চাইলে এখান থেকে কালারটা নিয়ে, দেখুন এখানে সিলেক্ট হয়ে গিয়েছে, এখানে দিতে পারেন। আবার আপনি চাইলে এখান থেকে গ্রিন নিয়ে এখানে দিতে পারেন। ওকে, ব্যাপারটি খুবই চমৎকার। আরও অনেক ব্রাশ আছে, বিভিন্ন ব্রাশ, আপনারা এই ব্রাশগুলো প্র্যাকটিস করে দেখতে পারেন, ব্রাশ ডাউনলোড করা যায়। দেখুন একটা ব্রাশ, এটা মেবি ওয়াটারের, আমরা এটাকে 100% করে দিই, একটা ব্লু বিষয় নিচ্ছি। একদম হোয়াইট করে নিয়েছি, ব্লু। ওকে, ব্রাশটা দেখা যাচ্ছে না, কারণ ব্রাশ এত বড় করেছি আমরা, যার কারণে দেখা যাচ্ছে না, আমরা ছোট করে নিতে পারি। ওকে, সো এই ছিল আসলে ব্রাশের কাজ। আপনি ধরে ড্র্যাগ করলে সেটা অনেকখানি এরিয়া জুড়ে কাজ করবে। এই ছিল সংক্ষেপে ব্রাশের কাজ। আমরা হয়তো কাজের ফাঁকে আরও ব্রাশ নিয়ে কাজ দেখব। আমরা একটু ব্রাশ নিয়ে এই ছবিটাতে দেখতে পারি, ছবি রিটাচ করার ক্ষেত্রে ব্রাশ কিছুটা হেল্পফুল হয়। আমরা এইটাতে দেখার কিছু নেই আসলে, আমরা দেখতে পারি এগুলোকে হাইড করে এই লেয়ারটাতে দেখতে পারি। লাইক এই ব্রাশ টুলসটা নিয়ে আমরা এই লেয়ারে এসে এবং এই ব্রাশটা সিলেক্ট করে এই যে কালো কালো যে অংশগুলো, এগুলো কিছুটা হালকা করে বরাদ করবো, এতটা ডার্ক হয়তো ভালো লাগছে না দেখতে, সেক্ষেত্রে এই কাজটা করতে পারি। ব্রাশ নেওয়া, কালার সিলেক্ট করা, এখান থেকে আমরা 10% যত পার্সেন্ট কমিয়ে দিতে পারি ততই ভালো, 10%। অ্যান্ড আইড্রপার, অর্থাৎ অল্টার প্রেস করলে আইড্রপার আসবে, দেন সিলেক্ট করে ওকে, পার্সেন্ট আর একটু কমিয়ে নেওয়া ভালো, অনেক বেশি হয়ে যাচ্ছে। এটি ছবি স্মুথ করতে কাজে আসে, বাট এটি কেউ প্র্যাকটিস করা ভালো, বাট সরাসরি এটি দিয়ে কেউ ফেস স্মুথ করতে যাবেন না, ছবিটি খুবই বাজে হয়ে যায়, ছবিটির আসলে যে ডিটেল থাকে সেটি আসলে হারিয়ে যায়, ন্যাচারালিটি হারিয়ে যায়, আর্টিফিশিয়াল হয়ে যায় ছবিটি। ওকে, আমরা যদি দেখি আমরা কী করেছি, আমরা এখানে হিস্ট্রি পাবো, এখানে আসলে হিস্ট্রি, যে কাজগুলো করেছি তার হিস্ট্রি। আমরা একদম শুরুতে যদি চলে যাই এইটা, এবং শেষে আসলে এইটা, অর্থাৎ দেখুন। সো এই ছিল ব্রাশের কাজ। দেখুন আমরা ব্রাশ দিয়ে একটা হোয়াইট পেপারে কিছু কাজ দেখেছি,
কিন্তু সেটিকে দিয়ে আবার এই ছবিটাতে কাজ করতে পারবে। অর্থাৎ ব্রাশ আসলে ব্রাশ ক্রিয়েট করবে, অর্থাৎ আপনার যে কালারটা নেবেন সে কালারটা ক্রিয়েট করবে। এখন এটাকে আপনি যে কোনোভাবে যে কোনো আইডিয়া দিয়ে ইউজ করতে পারেন, এটি আপনার ক্রিয়েটিভিটি, এটি কেউ কাউকে শেখাতে পারে না। হ্যাঁ, সো এই ছিল ব্রাশ টুলসের ব্যাপার।